পিলখানা হত্যাকাণ্ডের শিকার বীর সেনাদের স্মরণে পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন স্বজনেরা প্রতি বছরের মতো প্রিয়জনের সমাধিতে গিয়ে ফুলেল শ্রদ্ধা জানান তারা দাঁড়িয়ে থাকে নীরবে শহীদের আত্মার মাক ফেরাত কামনায় করেন দোয়া পরে দ্রুত বিচার কার্যক্রম শেষ করার আহ্বান জানান স্বজনেরা দুই হাজার সালে পিলখানা ট্রাজেডির পর থেকে প্রতিবছর বছর পঁচিশে ফেব্রুয়ারি বীর সেনাদের সমাধিতে শ্রদ্ধা ভালোবাসায় অশ্রু সজল স্বজনেরা রক্তাক্ত পিলখানা হত্যাকাণ্ডের দিন পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি উঠেছে এবছরও বারো বছর ধরে চোখের ফানি আমরা এই আমাদের যাওয়া অপেক্ষা কোন দিন হবে ফেব্রুয়ারি দিনটিকে যদি শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয় তাহলে শহীদ বর্গ যারা তারা সম্মানিত বোধ করবে আমাদের বাবারা আত্মের আত্মারা একটা শান্তি পাবে আমরা চাই যে এই দিবসটা একটা জাতীয় দিবস হয়ে সবাই যেন স্মরণ করে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে নির্মমভাবে হত্যার পেছনে কারা জড়িত ছিল তাদের নাম প্রকাশ করার দাবি জানিয়ে দ্রুত বিচারের কার্যক্রম শেষ করার আহ্বান জানিয়েছেন স্বজনেরা আর এরকম যতটা দৃষ্টান্ত হয়ে থাকে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে যে এই ছেলে হারিয়েছে তার মা যেন বলতে পারে যে আমরা বিচারটা পেয়েছি আমরা চাই যে এটা আইনের মধ্যে তাদের ফাঁসি হয়ে যায় আর আমার বাবা মা আমাদের আত্মা শান্তি পাবে যদি রায়টা কার্যকর হয় পিলখানা ট্রাজেডির পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রয়োজন হারানো স্বজনদের নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা